নমস্কার পরীক্ষার্থীগণ, কুল প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওটি যেসব পরীক্ষার সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে তা হলো WBPSC, রেলের RRB এবং RRC, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, IBPS, SBI, SSC 10+2, SSC CGL এবং আদার্স। এখন আমরা পড়ব আঞ্চলিক শক্তিগুলির বিকাশ বা গ্রোথ অফ রিজিয়নাল পাওয়ার্স। হায়দ্রাবাদ 1724 খ্রিস্টাব্দে নিজামুল মুল্ক আসাফ জাহ হায়দ্রাবাদ রাজ্যের নিজাম বংশের প্রতিষ্ঠা করেছিলেন। ঔরঙ্গজেবের মৃত্যুর পর মোগল দরবারে তথা মোগল সাম্রাজ্যে নিজামুল মুল্ক ছিলেন এক অন্যতম ক্ষমতা সম্পন্ন অভিজাত। 1720 খ্রিস্টাব্দ থেকে 1722 খ্রিস্টাব্দের মধ্যে নিজামুল মুল্ক দাক্ষিণাত্যে তার প্রতিপক্ষদের কঠোর হাতে দমন করে এক সুদক্ষ প্রশাসন গড়ে তুলেছিলেন এবং 1724 খ্রিস্টাব্দে তিনি দাক্ষিণাত্যে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ দিল্লির কেন্দ্রীয় শক্তির ক্রমাবনতির সুযোগে দুই অসাধারণ কর্মদক্ষ রাজকর্মচারী মুর্শিদ কুলি খা ও আলিবর্দি খা বাংলায় স্বাধীনভাবে রাজত্ব শুরু করেছিলেন। ঔরঙ্গজেবের মৃত্যুর পর আইনত বাংলাদেশে মোগল সম্রাটের প্রভুত্ব স্বীকৃতি থাকলেও প্রকৃতপক্ষে এই সময় থেকে বাংলার স্বাধীন ইতিহাসের সূচনা হয়েছিল। 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খা বাংলার শাসনকর্তা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। মুর্শিদ কুলি খা শাসনকর্তা নিযুক্ত হয়েই জমিদারদের বিদ্রোহ কঠোর হাতে দমন করে বাংলায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। তিনি 1727 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার শাসনভার পরিচালনা করেছিলেন। মুর্শিদ কুলি খার মৃত্যুর পর তার জামাতা সুজাউদ্দিন 1739 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। পরের বছর আলিবর্দি খা নামে সুজাউদ্দিনের দরবারে এক বিশিষ্ট রাজকর্মচারী সুজাউদ্দিনের পুত্র ও নতুন নবাব সরফরাজ খাঁকে গিরিয়ার যুদ্ধে পরাস্ত করে বাংলার মসনদ দখল করেছিলেন। আলিবর্দি 1756 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। অযোধ্যা বা অযোধ্যা, অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সাদাত খা। তিনি ছিলেন সম্রাট মোহাম্মদ শাহের দরবারের এক অন্যতম অভিজাত। সাদাত খা 1722 খ্রিস্টাব্দে অযোধ্যার শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন। সাদাত খা ছিলেন দুঃসাহসী, বুদ্ধিমান ও ভাগ্যান্বেষী। হায়দ্রাবাদের নিজাম ও বাংলার নবাবদের মতো সাদাত খাও প্রশাসনের ক্ষেত্রে ধর্মের বৈষম্য করতেন না। তার সেনাবাহিনী ছিল সুদক্ষ, সুসজ্জিত ও সুনিয়ন্ত্রিত। তিনি 1739 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। মহীশূর বা মাইসোর, হায়দ্রাবাদের পরে দক্ষিণ ভারতে হায়দার আলীর নেতৃত্বে মহীশূর রাজ্যের অভ্যুত্থান ঘটেছিল। 1721 খ্রিস্টাব্দে হায়দার আলী এক অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হায়দার আলী মহীশূর রাজ্যের প্রধান সেনাপতি নঞ্জরাজের অধীনে এক সামান্য সৈনিক হিসেবে তার প্রথম জীবন শুরু করেছিলেন। তিনি 1760 খ্রিস্টাব্দে মহীশূর রাজ্যের প্রধান নিযুক্ত হয়েছিলেন। হায়দার নিজে ছিলেন একজন সুদক্ষ শাসক। মহীশূর রাজ্যের ক্ষমতা দখল করে তিনি মহীশূরকে ভারতের অন্যতম শক্তিতে পরিণত করেছিলেন। হায়দারের শাসনকালের শুরুতেই মারাঠাদের প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধে 1761 খ্রিস্টাব্দে হায়দার মারাঠাদের পরাজিত করে শিখ রাজ্য বা শিখ কিংডম। শিখ রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক।
বাল্যকাল থেকেই নানক ছিলেন অন্তর্মুখী ও ধর্মপরায়ণ। নানকের শিষ্যদের মধ্যে অনেক হিন্দু ও মুসলমান ছিলেন। তার প্রচারিত ধর্মমত শিখ ধর্ম নামে পরিচিত। তার অনুচরবর্গ শিখ বা শিষ্য নামে পরিচিত। অনতিকাল মধ্যেই পাঞ্জাবের জাট কৃষক ও অন্যান্য নিম্নবর্ণের মধ্যে শিখ ধর্ম প্রসার লাভ করেছিল। নানক অঙ্গদকে পরবর্তী গুরুরূপে মনোনীত করেছিলেন। গুরু অঙ্গদ 1538 খ্রিস্টাব্দে গুরুর পদে অধিষ্ঠিত হয়েছিলেন। গুরু অঙ্গদের দুটি উল্লেখযোগ্য কৃতিত্ব ছিল গুরু নানকের বাণী ও উপদেশগুলি লিপিবদ্ধ করে তা গুরুমুখী ভাষায় প্রচলন করা। অঙ্গদের পর যথাক্রমে অমরদাস 1552 থেকে 1574 খ্রিস্টাব্দ, রামদাস 1574 থেকে 1581 খ্রিস্টাব্দ পর্যন্ত গুরুর পদে অধিষ্ঠিত ছিলেন। গুরু অমরদাসের সময় শিখ ধর্মের আরও প্রসার ঘটেছিল। গুরু রামদাসের আমলেই অমৃতসর শহরের প্রতিষ্ঠা হয়েছিল। রামদাসের আমলে শিখ ধর্মের জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছিল। গুরু রামদাসের পর তার পুত্র অর্জুন 1581 খ্রিস্টাব্দে গুরুর পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তার সময় থেকেই গুরুর পদ বংশানুক্রমিক হয়েছিল। তিনি অমৃতসর সরোবরের মাঝখানে একটি মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন যা দরবার সাহেব নামে পরিচিত। বর্তমানকালে এই মন্দিরটি স্বর্ণ মন্দির নামে খ্যাত। 1604 খ্রিস্টাব্দে অর্জুন শিখ সম্প্রদায়ের জন্য ধর্মপদের সংকলন করে আদি গ্রন্থ বা ফার্স্ট বুক বা গ্রন্থ সাহেব প্রণয়ন করেছিলেন। সম্রাট জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খসরুকে আশ্রয় দিয়ে অর্জুন সম্রাটের বিরাগভাজন হয়েছিলেন। এর ফলে সম্রাট জাহাঙ্গীর অর্জুনকে বন্দী করে হত্যা করেছিলেন। এই কারণে শিখ জাতির কাছে জাহাঙ্গীর তথা মুঘল সাম্রাজ্য চিরশত্রুতে পরিণত হয়েছিল। গুরু গোবিন্দ সিং ছিলেন শিখদের দশম গুরু। তার আমল থেকেই শিখ ইতিহাসে এক নবযুগের সূচনা হয়েছিল। তিনি ধর্মনৈতিক ও সামাজিক দুর্নীতিমুক্ত এক নতুন জাতি ও রাষ্ট্রের গঠনের জন্য খালসা বাহিনীর সৃষ্টি করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, তারপর শেয়ার করো তোমার 10 জন পরিচিতর সাথে যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে। এরপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো নতুন ভিডিও আপডেটের জন্য। আর নিচে কমেন্ট বক্সে জানাও ভিডিওর কোন অ্যানিমেশন পোর্শন তোমার ভালো লেগেছে, সেই অনুযায়ী আমরা আরও ভালো করে অ্যানিমেশন ভিডিও বানানোর চেষ্টা করব। এরপর অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে প্রবেশ করো, তারপর ভিডিও সেকশন থেকে তোমার পছন্দ মতো অন্যান্য ভিডিও দেখতে পারো। ধন্যবাদ।